আজকে আপনাদের সাথে শেয়ার করব শাপলা ভাজি। তো শাপলা ভাজিটা আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলে যাব এখন মূল রেসিপিতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে শাপলা ভাজিটা আমি খুবই সিম্পলভাবে করছি। তো এখানে এই যে শাপলাটাকে কেটে নিয়েছি, তো শাপলাটা প্রায় 2 ইঞ্চির মতো কেটেছি আমি। তো এটার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ। তো লবণটা দিয়ে তারপর আমি শাপলাটাকে একটু ভাপ দিয়ে নিব। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তো মিনিমাম 5 মিনিটের মতো এখন আমি অপেক্ষা করব। তো এই যে ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো দেখুন 5 মিনিটে শাপলাটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কত পানি উঠেছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন। তো শাপলাটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা ঝাঁঝরিতে ঢেলে নিব, পানিটা ছেঁকে নিব সুন্দরভাবে। তো এখন আমি এই যে একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা দিয়ে সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। তো এখানে আমি কোনো গুঁড়া মরিচ ব্যবহার করব না, কাঁচামরিচ দিয়ে আমি শাপলাটা ভাজি করব। তো সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তো লবণের পরিমাণটা খুবই অল্প দিতে হবে, যেহেতু আমি শাপলা সিদ্ধর সময় লবণ দিয়েছি সেজন্য এখানে আমি লবণটা খুবই অল্প পরিমাণে দিয়েছি। তো সাথে দিচ্ছি আমি রসুন বাটা, এখানে আমি কোনো আদা বাটা ব্যবহার করব না। তো রসুনটা দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি সাথে চিংড়ি মাছ। তো এটা আমি একদম কুচো চিংড়ি যেটা সেটা নিয়েছি। তো চিংড়ি মাছটাকে আমি রসুনের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। তো এভাবে ভেজে নিলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে না। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর একটু ধনিয়া গুঁড়া। তো দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এই যে আমি এখন দিয়ে দিচ্ছি শাপলাটা। তো শাপলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব এখন। তো শাপলাটা যখন একটা বলক এসেছিল তখনও কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরেও দেখুন শাপলাটা কতটা সফট হয়ে গেছে। তো এখন শাপলাতে যে পানিটা আছে এটা আমি জাল করে শুকিয়ে নিব। তো এটাকে আমি একদম ভাজা ভাজা করব। তো এভাবে শাপলা রান্না করে খেয়ে দেখতে পারেন, শাপলাটা খুবই মজা হয়। তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি খুবই মজার একটা খাবার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর সবাই ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি আপনাদের ভিডিও দেখলে অবশ্যই ফুল ওয়াচ টাইমটাই দেওয়ার চেষ্টা করি। আর আমি সবার ভিডিওতে লাইক দিই।